হ্যালো এভরিওয়ান, আজকে আমি জাস্ট নর্মাল একটা টপিক নিয়ে ডিসকাশন করব। বাট টপিকটা সত্যি খুব নর্মাল হলেও এই টপিকের উপর ডিপেন্ড করে এখন প্রত্যেকটা মানুষ চলছে, তো সেটা হচ্ছে ইন্টারনেট। আমরা জানি ইন্টারনেট এমন একটা টার্ম যেটা এখনকার 90% মানুষের কাছেই খুব পরিচিত, বাট আমরা ইন্টারনেটও অনেক ইউজ করি, কিন্তু অ্যাকচুয়াল জানি না ইন্টারনেটের যে আমরা প্যাকটা ইউজ করি সেটা স্পিডটা কীভাবে চেক আউট করতে হয়। তো আজকে আমরা সেই ইন্টারনেটের স্পিড কীভাবে চেক আউট করতে হয় সেই ব্যাপারে ডিসকাশন করবো। তো ফার্স্ট অফ অল আমরা ওয়েব ব্রাউজারে গিয়ে জাস্ট নতুন একটা ট্যাব নিই, সেখানে ফার্স্ট গুগল যে সার্চ ইঞ্জিন আছে সেটা খুলবো, দেন জাস্ট গুগলে গিয়ে আমরা লিখবো স্পিড টেস্ট। ওকে, স্পিড টেস্ট লেখার পর ফার্স্ট যেট অপশানটা চলে আসবে স্পিড টেস্ট ডট নেট, সেটা আমরা জাস্ট ক্লিক করবো। দেন এখানে আমার যে সার্ভিস প্রোভাইডার আছে দেখুন, সেটা ডিসপ্লে করছে সিটি ব্রডব্যান্ড, অ্যান্ড সার্ভারটাও এখানে ডিসপ্লে করছে। দেন আমরা এখানে গো বাটনে ক্লিক করবো। ওকে, জাস্ট সার্ভারের সঙ্গে কানেক্টেড হচ্ছে। যখন আমরা ক্লিক করলাম দেখুন এখানে তিনটা অপশান কিন্তু অলরেডি ডিসপ্লে করতে শুরু করে দিচ্ছে। ফার্স্ট হচ্ছে পিঙ্ক, ওকে, দেন ডাউনলোড, এখন দেখাচ্ছে আমার স্পিডটা, ডাউনলোড চলছে, দেন ফ্লো। দেখুন এখানে অলরেডি একটা রেজাল্ট আমার দিয়ে দিয়েছে, এখানে একটা ডিসপ্লে দেখাচ্ছে যে পিঙ্ক 12 MS, দেন ডাউনলোড 4.94 MBPS, দেন আপলোড 4.96 MBPS। তো এখানে আমরা তিনটে টার্ম পাচ্ছি। ওকে, দেন এখানে আইপি অ্যাড্রেসও আমার ডিসপ্লে করছে। ফার্স্ট যে টার্মটা আছে সেটা পিঙ্ক সেটাই বা কী জিনিস, দেন ডাউনলোড সেটাই বা কী জিনিস, অ্যান্ড আপলোড সেটাই বা কী জিনিস, এগুলোকে আমাকে আগে জানতে হবে। ওকে, তো পিং আমরা এখানে যে চলে যাই। ওকে, এখানে দেখুন একটা জাস্ট একটা প্যারাগ্রাফ আমি অলরেডি কপি করে রেখেছি পিং ডাউনলোড অ্যান্ড আপলোডের ব্যাপারে। তো পিং কী বলছে, পিং যেটাকে আমাদেরকে মাপা হয় MS দিয়ে, দ্য পিং ইজ দ্য রিয়াকশন টাইম অফ কানেকশন, হাউ ফার্স্ট ইউ গেট রেসপন্স ইউ হ্যাভ সেন্ড আউট আ রিকোয়েস্ট। ওকে, সো পিং হচ্ছে রিয়াকশন টাইম অফ কানেকশন, কানেকশন রিয়াকশন মানে আপনি একটা কিছু দিচ্ছেন যে কত তাড়াতাড়ি ফিডব্যাক দিচ্ছে, রিয়াকশন দিচ্ছে, সেটাই কিন্তু পিং ডিপেন্ড করে। ওকে, ফার্স্ট পিং মিনস মোর রেসপন্সিভ কানেকশন, অর্থাৎ যত পিং ফার্স্ট হবে মানে যত পিং কম হবে তত কানেকশনটা কিন্তু রেসপন্সিভ হবে। ওকে, তো এখান থেকে আমরা একটা জিনিসই বুঝতে পারলাম যে পিং মানে হচ্ছে যতটা পিং এখানে আমাদের 12 দেখাচ্ছে এতে যদি আরও কম হয় তাহলে আমার কানেকশনটা কিন্তু ততটাই বেটার। এবং এখানে নিচে আর একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, পিঙ্ক ইজ মেজিউরড ইন মিলি সেকেন্ডস, পিঙ্ক যেটা পরিমাপ করা হয় সেটা MS দিন, MS মিনস মিলি সেকেন্ডস। দেন ডাউনলোড, ডাউনলোড কী বলছে, দ্য ডাউনলোড স্পিড ইজ হাউ ফার্স্ট ইউ ক্যান পুল ডেটা ফ্রম দ্য সার্ভার টু ইউ। ডাউনলোড মানে হচ্ছে যে আপনি সার্ভার থেকে কত তাড়াতাড়ি ডাটাটাকে নিয়ে আসতে পারছেন, ওকে, সেটা হচ্ছে ডাউনলোড। তো যত ডাউনলোড স্পিড বেশি হবে তত কী হবে, আপনি ডেটাটাকে তাড়াতাড়ি নিয়ে আসতে পারবেন সার্ভার থেকে আপনার কম্পিউটারে। ওকে, এটা ডাউনলোড যেটা মেজার করা হয় সেটা হচ্ছে এটা বিটস। দ্য আপলোড স্পিড ইজ হাউ ফার্স্ট ইউ সেন্ড ডেটা ফ্রম টু আদার্স, আপলোড স্পিড মানে হচ্ছে যে আপনি কত তাড়াতাড়ি আপনি ডেটা অন্য কাউকে পাঠাতে পারছেন। আপলোডিং ইজ নেসেসারি ফর সেন্ডিং বিগ ফাইলস ওয়াই ইমেল অর ইন ইউজিং ভিডিও চ্যাট টু টক টু সামওয়ান এলস অনলাইন। ওকে, এটাকেও সে আপলোড স্পিড যেটাকে মেজার করা হয় সেটা হচ্ছে মেগাবিটস পার সেকেন্ড। ওকে, তো পিং মানে এটা কী পেলাম আমরা, পিং মানে এটাই পেলাম যে পিং যত আমাদের কম হবে তত কানেকশন আমাদের ফাস্ট হবে, অ্যান্ড ডাউনলোড স্পিডটা যত আমাদের বেশি হবে সেটা কী হবে, সার্ভার থেকে আমরা ডাটাটা তাড়াতাড়ি নিয়ে আসতে পারবো, আর আপলোড স্পিড যতটা বেশি হবে আমাদের কী হবে, আমাদের কম্পিউটার থেকে ডেটাটা অন্য কাউকে ট্রান্সফার করতে পারবো। ওকে, তো এখানে আমার যে কানেকশনটা আছে আমার যে ব্যান্ডউইথ আছে সেটা হচ্ছে 5 MBPS, তো আমার এখানে পিং দেখাচ্ছে 1.2 MBPS। ওকে,
then download speed 4.94 Mbps and upload 4.96. তো আমার ব্যান্ডউইথ আছে টোটাল 5 Mbps, তো সেদিক দিয়ে কিন্তু আমার যে স্পিডটা প্রচণ্ড বেশি আছে, 4.96 মানে অনেক যথেষ্ট। ওকে বাই, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।